নিজের একান্ত চেষ্টা এবং কিছুটা ক্ষেত্রে ভাগ্যের যদি সহযোগিতা পাওয়া যায়, জীবনে অনেক উচ্চতায় কিন্তু যাওয়া যায়। নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার সুকান্ত মান্না। 2022 সালে এই জুন মাসে শনি বক্রী হয়েছে। শনি বক্রী হওয়ার ফলে বিশ্বরাশি আপনাদের জীবনে কি প্রভাব নিয়ে আসতে চলেছে, সে কি সেই গুরুত্বপূর্ণ বিষয়গুলো এই ভিডিওর মধ্যে আলোচনা করব। বক্রী অর্থাৎ রেট্রোগেট কখন হয়? প্রত্যেকটা গ্রহই কিন্তু নির্দিষ্ট গতিতে ঘুরছে। রবি এবং চন্দ্র ছাড়া প্রত্যেকটা গ্রহই কিন্তু বক্রী হয়। রাহু কিন্তু সর্বদাই বক্রী, একটি নির্দিষ্ট গতিতে ঘুরছে। যখনই গতি মন্থর হয়ে যায় তখনই কিন্তু এই গ্রহের বক্রী বা রেট্রোগেট আমরা বলে থাকি। জ্যোতিষশাস্ত্রে বর্ণিত আছে, শুভ গ্রহ যদি বক্রী হয়ে থাকে শুভ ফল দিয়ে থাকে, আর অশুভ গ্রহ যদি বক্রী হয়ে থাকে অশুভ ফল দিয়ে থাকে। তবে এখানে কর্মফলদাতা যে শনি নিজস্ব ঘরেই বক্রী হচ্ছে, তো অবশ্যই ফলের তারতম্য তো কিছুটা দেখতে পাওয়া যাবে। এই যে জুন মাসের 5 তারিখে শনি বক্রী হয়েছে, থাকবে 23 অক্টোবর পর্যন্ত। তার মধ্যে 12 জুলাই শনি কিন্তু আপনার ভাগ্যস্থানেও প্রবেশ করে। এই সময় বিশেষ করে যারা কর্মপ্রাপ্তির জন্য চেষ্টা রাখছেন, আপনাদের কর্মপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা আছে। এই সময় আপনারা যারা পূর্বে ইনভেস্ট করেছিলেন, সেই সমস্ত ক্ষেত্রে মার্কেট যেমন যাচ্ছে তেমন অনুযায়ী কিন্তু আপনার আর্থিক কিছুটা হলেও সে বৃদ্ধি হবে। তবে নতুন করে যারা ইনভেস্ট করবেন, অবশ্যই মার্কেট বুঝে দেখে তারপরেই কিন্তু ইনভেস্ট করবেন। সে আপনি যে ক্ষেত্রে ইনভেস্ট করুন না কেন, শেয়ার মার্কেট বলুন, কোনো রকম গোল্ডে বলুন, ইত্যাদি ক্ষেত্রে অবশ্যই বুঝে শুনে ইনভেস্ট করবেন। আর এই সময় এখন বিশেষ করে বেশিরভাগটাই কিন্তু অনলাইন ট্রানজ্যাকশান হচ্ছে। বিশেষ করে আপনারা এই অনলাইন ট্রানজ্যাকশানের ক্ষেত্রে বিশেষ সতর্কতা একটু অবলম্বন করবেন। এই সময় যদি আপনার শত্রু থাকে, শত্রু একটু অ্যাক্টিভ থাকবে, তাই কোনোরকম সমস্যা বা ঝামেলা যতটা এড়িয়ে যেতে পারবেন ততটাই কিন্তু আপনার ক্ষেত্রে মঙ্গলজনক হবে। এই সময় বিশেষ করে যারা বেসরকারি ক্ষেত্রে কর্মরত ছিলেন, আপনাদের কর্মপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা আছে। এই সময় আপনার ভাই অথবা বোনের সঙ্গে আপনার মতের সঙ্গে নাও মিল হতে পারে, একটু মতবিরোধ সেটি দেখাইতে পারে, বা প্রতিবেশীর সঙ্গে। এই সময় যারা বিদেশ যাবেন ভাবছিলেন, কর্মসূত্রেই বলুন বা কোনো এডুকেশন ক্ষেত্রেই বলুন, সেটি কিন্তু আপনাদের হওয়ার সম্ভাবনা দেখাচ্ছে। এই সময় যারা বিশেষ করে অনেক ব্যক্তিকে নিয়ে আপনারা কোনো রকম কর্মের মধ্যে যুক্ত আছেন, কোনো রকম কনস্ট্রাকশন ইত্যাদি ক্ষেত্রে যুক্ত আছেন, এই সময় আপনার এই যে লেবার আছে তাদের মধ্যে একটু অসন্তোষ দেখা দিতে পারে, বা এই সময় তাদের নিয়ে আপনি একটু সমস্যায় পড়তে পারেন। কারণ আপনি হয়তো কনস্ট্রাকশনের কাজ করেন, বিভিন্ন রকম নিয়ে আছেন, লেবার অসন্তোষের জন্য আপনার কর্মে ব্যাঘাত সেটি হওয়ার সম্ভাবনা আছে। এই সময় বিশেষ করে পুরানো যদি আপনার জীবনে কোনো রকম সমস্যা থাকে, কোনো রকম আইনি সমস্যা বা কোনো রকম সেটি হয়তো এই পূর্বে হয়েছে, কোনো কমে সেটি হয়তো এখন চাপা আছে, সেই সময় কিন্তু এখন সেটি প্রকাশ হতে পারে। অর্থাৎ পুরোনোর যে সমস্যা আছে সেই সমস্যা এই সময় একটু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে, এবং কোনো কমে মামলা মকদ্দমা হয়েছিল সেটাও এই সময় কিন্তু উপরে উঠে আসতে পারে। এই সময় বিশেষ করে পূর্বে যে সমস্ত আপনি ভেবেছিলেন সেই সমস্ত ক্ষেত্রে চিন্তাভাবনাটা রাখুন, সফলতা আসবে। তবে নতুন করে চিন্তাভাবনা করার থেকে অন্তত কয়েকটা মাস বিরত থাকুন, সেক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে ভালো হবে। কারণ এই সময় কি, এই সময় আপনি আপনার দিক থেকে 100% চেষ্টা থাকবে, কিন্তু ভাগ্যের দিক থেকে হয়তো ততটা আপনি সহযোগিতা পাবেন না। তাই যতটুকু চেষ্টা করবেন তার ফিডব্যাক হয়তো কম পাবেন, যার ফলে মানসিক দিক থেকে মনের মধ্যে একটু ডিপ্রেশন আপনার মধ্যে আসবে। তাই এই সময় নতুন করে চিন্তাভাবনা থেকে একটু বিরত থাকুন। এই সময় বিশেষ করে পুরানো যদি কোনো রকম আপনার আঘাত লেগে থাকে, যেটা দীর্ঘদিন আঘাত লেগেছিল, পড়ে গিয়েই হোক বা যে কোনো কারণেই হোক, সেই আঘাত এই সময় আবার কিন্তু নতুন করে সেই সমস্ত ক্ষেত্রে কিছু সমস্যা সেটি কিন্তু দেখাচ্ছে। শনি, এই যে কর্মফলদাতা শনি বক্রী হয়ে আপনার এই নবম স্থানে থাকবে, যার ফলে কিছু পজিটিভ বা কিছু নেগেটিভ বিষয় আপনাকে, নেগেটিভ বিষয়গুলো একটু সতর্ক থাকতে হবে, পজিটিভ বিষয়গুলো অবশ্যই কিছু ক্ষেত্রে যদি আপনার উন্নতি করা যায় সেই সমস্ত ক্ষেত্রে অবশ্যই চেষ্টা রাখবেন। ধন্যবাদ।